ক্লাস সিক্সের অঙ্ক ক্লাসে আজকের দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ নিয়ে আমরা রিভাইজ করব। দশমিক ভগ্নাংশের গুণ ভাগ মানে দশমিক ভগ্নাংশকে আরও একটা দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ বা ভাগ, অথবা দশমিক ভগ্নাংশকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ও ভাগ। আমরা বিভিন্ন রকমের উদাহরণ এখানে দেখব এবং সেগুলো আবার নতুন করে আরও একবার শিখব এবং প্র্যাকটিস করব। বড় এক প্রশ্ন, ছোট প্রশ্ন, দু এক কথার ছোট্ট ছোট্ট প্রশ্ন, সমস্ত রকম নিয়েই আজকের আমরা রিভিশন ক্লাসটা করব। প্রথম প্রশ্ন, একটা বড় অঙ্ক গুণ করতে দিয়েছে দুটো দশমিক ভগ্নাংশকে, অর্থাৎ 125.6055কে গুণ করতে হবে 0.0052 দিয়ে। আমরা জানি এটা শেখার, এটা করবার সহজ উপায় কী, তবুও আরেকবার শিখে নিচ্ছি। প্রথমে আমরা এই দশমিকটাকে ইগনোর করে সংখ্যাগুলোকে লিখে তাদের গুণ করব। অর্থাৎ এই সংখ্যা থেকে যদি আমি পয়েন্টটাকে ইগনোর করি, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 125.6055, এবং এই সংখ্যাটা থেকে পয়েন্ট ইগনোর করলে সংখ্যাটা হয়ে যায় 52, কারণ আগে প্রথম দিকে শূন্যগুলো তো কোনো ভ্যালু নেই, তাই সংখ্যাটা হয়ে যায় 52। এইবারে আমরা এই গুণটা তো আর আমাদের শেখাতে হবে না, এই গুণটা আমরা জানি কী করে করতে হয়। প্রথমে এই বড় সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হয়, তারপর এককের ঘরটা ছেড়ে তারপরে 5 দিয়ে সংখ্যাটাকে গুণ করে গুণফল বসাতে হয়, তারপর ওপর নিচে যোগ করতে হয়। তো সেইরকমভাবে যোগ গুণ করে আমাদের এই 125.6055 × 52, তার ভ্যালুটা এলো 6531.4860। তোমরা নিজেরা গুণটা করে দেখে নেবে, দেখে এই গুণটার সাথে মিলিয়ে নেবে। এইবারে আমি এই গুণটা পারফর্ম করলাম, কিন্তু এই গুণটাই তো আমাকে করতে বলেনি, আমাকে তো দশমিক ভগ্নাংশের গুণ করতে বলেছে। তাহলে এই গুণফলটা যদি এই বড় সংখ্যাটা হয়, এইবারে আমি দেখব 125.6055 × 0.0052 তার গুণফলটা কিভাবে প্রকাশ করব। আমরা জানি যে পয়েন্টের গুণে গুণফল যেটা হয় সেটাতে আমরা দেখি যে যাদের গুণ করছি সেই সংখ্যাগুলোতে পয়েন্টের পর মোট কতগুলো ডিজিট রয়েছে, মানে মোট কতগুলো ঘর রয়েছে। এখানে দুটো সংখ্যা আছে, প্রথম সংখ্যাতে আমি দেখতে পাচ্ছি পয়েন্টের পর 4টে ঘর আছে, এবং দ্বিতীয় সংখ্যাতেও কিন্তু পয়েন্টের পর 4টে ঘর আছে। অর্থাৎ মোট ঘর সংখ্যা, পয়েন্টের পরের মোট ঘর সংখ্যা হচ্ছে 8। এইবারে কি করব, তাই আমি এই দুটোর যখন ফাইনাল যে গুণফলটা বের করব, সেখানে আমি গুণ এই পয়েন্ট ছাড়া যে গুণটা করেছিলাম তাতে যে গুণফল বেরিয়েছিল সেই গুণফলটাতেও আমি কি করব, এমনভাবে পয়েন্টটা প্লেস করব যাতে পয়েন্টের পরে এই যে 4 আর 4 মোট 8টা ঘর থাকে, মানে পয়েন্ট পয়েন্টের জায়গা থেকে বাঁ দিকে 8 ঘর সরবে, এখন যেখানে পয়েন্ট আছে সেখান থেকে 8 ঘর সরবে। এইবারে আমি দুটো পূর্ণ সংখ্যাকে যখন গুণ করেছি, পয়েন্ট ইগনোর করে তো পূর্ণ সংখ্যা পেয়েছিলাম, সেই পূর্ণ সংখ্যা দুটোকে যখন গুণ করেছি, গুণফলও একটা পূর্ণ সংখ্যা হয়েছিল। এবং আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে একক ঘরের যে ডিজিটটা থাকে, অঙ্কটা থাকে, তারপরে কিন্তু পয়েন্টের অবস্থান, অর্থাৎ এই মুহূর্তে এই নাম্বারটার মধ্যে 0-র পরে রয়েছে পয়েন্ট। এইবারে পয়েন্ট কি করবে, এবারে আমাকে তো সংখ্যাটা বানাতে হবে, যখন আমি দুটো পয়েন্টের গুণফল করছি তখন তো সংখ্যাটা বানাতে হবে এমন করে যাতে এখানেও পয়েন্টের পর মোট 8টা ঘর থাকে। তার মানে কি, 0-র পরে যে পয়েন্টটা রয়েছে সেটাকে বাঁ দিকে আমায় 8 ঘর সরাতে হবে। এই যে 8 ঘর সরাবো মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 0 চলে আসবে 6-এর আগে। আর প্রথমে পয়েন্ট দিয়ে শুরু হলে আমার সংখ্যাটা দাঁড়ালো 0.6531.4860,
এটাই অ্যান্সার। কিন্তু আমরা জানি তো যে পয়েন্টের পর একদম শেষে জিরোটার কোনো ভ্যালু থাকে না, তাই আমরা এই সংখ্যাটাকে এরমভাবেও লিখতে পারতাম 0.653148 6। কিন্তু তোমাদের ওই গোনার সুবিধার জন্য আমি একটা অঙ্কে অন্তত সংখ্যাটাকে আমি জিরো হিসেবেই রেখেছি ডিজিটগুলো কাউন্ট করার জন্য। এইবারে এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, পয়েন্ট দিয়ে যে নাম্বারগুলো শুরু হবে সেই নাম্বারগুলোর ওই পয়েন্ট দিয়ে শুরু করবে না, পয়েন্টের আগে একটা জিরো লিখে দেবে। অর্থাৎ অনেক সময় পয়েন্ট তো আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু তুমি জিরো লিখে দেওয়া মানে সেটা হাইলাইট করে দেওয়া যেখানে কিন্তু পয়েন্ট আছে। তাহলে এই গেল একটা দশমিক ভগ্নাংশকে আরেকটা দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ। আরও একটা গুণ নিয়েছি, এখানে তিনটে দশমিক সংখ্যা আছে, 1.21, 0.5 আর 5.2। আমরা কী করবো, স্টেপে স্টেপে করবো। অর্থাৎ প্রথম দুটোকে আগে গুণ করে নেবো, সেই গুণফলের সঙ্গে আবার তৃতীয়টাকে গুণ করবো। প্রথম দুটো গুণ করার একই নিয়ম, এটাকে পয়েন্ট ইগনোর করে হলো 121, আর এটাকে পয়েন্ট ইগনোর করে হলো 5। তাহলে 121কে 5 দিয়ে গুণ করে এলো 605, কিন্তু সংখ্যাটা তো আসলে 1.21 আর 0.5। অর্থাৎ টোটাল পয়েন্টের পরে নাম্বার অফ ডিজিট হচ্ছে 2 আর 1 এ 3, তাই জন্য এখানে 5 এর পর থেকে পয়েন্টটা তিনটে ঘর সরে অ্যান্সারটা হলো 0.605। কিন্তু এই 0.605টা হচ্ছে এইটুকুর গুণফল, আমাকে তো আরও একটা সংখ্যা আছে। অর্থাৎ 0.605-এর সঙ্গে এবারে নেক্সট আমাকে কী করতে হবে, 5.2টা গুণ করতে হবে। এবং বলাই বাহুল্য এই গুণফল, এই গুণ করারও একই নিয়ম। অর্থাৎ আমি কী করবো, পয়েন্টটাকে ইগনোর করে আমি 0.605 ছিল তো সেটাকে ইগনোর করে আমি 605 নিলাম, আর 5.2তে পয়েন্ট ইগনোর করে 52 নিলাম। পূর্ণ সংখ্যা আবার সে একইভাবে গুণ করলাম, প্রথমে 605কে 2 দিয়ে গুণ করলাম, এককের ঘরটা ছেড়ে আমি 605কে 5 দিয়ে গুণ করলাম, তারপরে যোগ করলাম, করে 31460 এলো। এইবারে কী দেখলাম, 0.605 আর 5.2 পয়েন্টের ডান দিকে মোট ঘর হবে 3 আর 1 4। তাহলে এখানে তো অ্যাকচুয়ালি জিরোর পরে পয়েন্ট আছে, তাই পয়েন্টের অবস্থান হবে 1 2 3 4, মানে 3 আর 1-এর মধ্যিখানে। অর্থাৎ সংখ্যাটা হবে 3.1460। এখানে আমি দেখো জিরোটাকে নেগলেক্ট করেছি, তাই জন্য এটা গুণফল হচ্ছে 3.1460, জিরো দিলেও কোনো ক্ষতি নেই। এই গেল দুটো গুণের অঙ্ক। এইবারে আমরা দশমিক ভগ্নাংশের ভাগ দেখব। দশমিক ভগ্নাংশের ভাগ কিন্তু বেশ কিছু রকমের, কয়েক প্রকারের হতে পারে। যেমন ভাজ্য আর ভাজকের মধ্যে ব্যাপারটা, ভাজ্য আর ভাজকের মধ্যে হয় একজন পূর্ণ সংখ্যা হলো আর একজন দশমিক সংখ্যা হলো, কি দুজনেই পূর্ণ সংখ্যা হলে সে ভাগ তো আমরা জানি, দুটো একটা পূর্ণ সংখ্যাকে কী করে আর একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হয় আমরা ছোটো থেকে শিখে এসেছি। আর কী হতে পারে, হয় ভাজ্য দশমিক ভগ্নাংশ, ভাজকও দশমিক ভগ্নাংশ, তখন কীভাবে করবো আর একবার আমরা দেখে নিই। আবার ভাজ্য হয়তো পূর্ণ সংখ্যা, ভাজক হয়তো দশমিক ভগ্নাংশ, এরকম বিভিন্ন রকম ফের আছে, এবং চলো আমরা এক এক করে দেখতে থাকি। প্রথমে যে ভাগ অঙ্কটা রয়েছে সেটা হলো 36.18 / 9। অর্থাৎ এখানে ভাজ্য হচ্ছে দশমিক ভগ্নাংশ, ভাজক হচ্ছে 9, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এখানে ভাগটা কিন্তু একদমই সোজা নর্মাল ভাগের মতন হবে, এবং ভাজ্যতে সংখ্যা নিয়ে নিয়ে এগোতে এগোতে যেখানে পয়েন্ট পাবো সোজা পয়েন্টটা এই কোশ্চেনটে মানে ভাগ ফলে তারপরে চুপচাপ বসে যাবে, তারপর যেমন ভাগ করি। অর্থাৎ দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন প্রথমে 36, তো 4 9 36, 36, এবারে 36-এর পর যে 1টা নিচে নামবে তার আগে পয়েন্ট বসে রয়েছে, পয়েন্টটা চলে গেলো 4-এর পরে, 1 এলো, যেই 1 এলো 9 থেকে ছোটো তাই 0 এলো, 8 এলো, 9 2 18, ব্যাস একদম স্ট্রেট এবং সিম্পল একটা ভাগ। যেখানেই পয়েন্ট পাবো পয়েন্টটাকে আমি ভাগফলে সেখানেই স্থানান্তরিত করে দেবো, তার মানে এই নির্ণয় ভাগফলটা কত হচ্ছে, 4.02। এইবারে যে ভাগটা করব সেই ভাগটা হচ্ছে 125 / 0.625। অর্থাৎ ভাজ্য হলো পূর্ণ সংখ্যা, ভাগফল হলো দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশের ভাজক নিয়ে আমাদের কিন্তু ভাগ করাটা একটু অসুবিধাজনক,
সেই জন্য আমরা কি করব, ভাজককে আগে পূর্ণ সংখ্যায় পরিণত করে নেব। এই যে ভাগ মানে তো এইটা যে ওপরে 125, নিচে 0.625, 0.625কে পূর্ণ সংখ্যায় পরিণত করতে গেলে অর্থাৎ পয়েন্টটাকে পাঁচের পরে নিয়ে আসতে গেলে হাজার দিয়ে গুণ করতে হয়, এবং তার জন্য আমি কি করলাম 125কেও হাজার দিয়ে গুণ করতে হলো, কারণ একটা নিয়ম আমি জানি যে ভাজ্য ও ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ভাগফলের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাই যেই মুহূর্তে আমি এটা করলাম, ওপরটাও একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল, ওপরটা পূর্ণ সংখ্যা হোক না হোক, দশমিক হলেও তো আমি অঙ্কটা করতে পারবো, কিন্তু ভাজকটা দশমিক সংখ্যায় থাকলে আমার একটু ভাগ করার প্রবলেম হয়ে যায়, তাই জন্য আমি ভাজকটাকে পূর্ণ সংখ্যায় ট্রান্সফার করে নিলাম। তার জন্য ওপরে যতগুলো শূন্য লাগে, যতগুলো যা লাগে সেইভাবে আমি ওপরটাকেও ব্যবস্থা করে নিলাম। তাহলে এবারে ভাগটা কি দাঁড়ালো, 125000, তাকে ভাগ করা 625 দিয়ে। এবারে নর্মাল ভাগের নিয়মে অ্যান্সার বেরোলো 200, ব্যাস, তার মানে নির্ণয় ভাগফল হলো 200। তাহলে ভাগের আমরা দেখলাম যে একটা অঙ্ক শিখলাম কি, দশমিক ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলাম এবং পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করলাম। এইবারে আমরা ভাগ শিখব দুটোই দশমিক ভগ্নাংশ, অর্থাৎ ভাজ্য দশমিক ভগ্নাংশ, ভাজকও দশমিক ভগ্নাংশ। এই যে বললাম ভাজ্য যাই হোক না কেন, পূর্ণ সংখ্যা বা দশমিক ভগ্নাংশ আমার ভাগে তেমন কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার প্রবলেম হয়ে যায় এই ভাজকটাকে নিয়ে। তাই ভাজক যখনই হয়ে যাবে দশমিক ভগ্নাংশ, আমার প্রথম চেষ্টা থাকবে তাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। তাহলে এটার মানে হচ্ছে এইটা বাই এইটা, তাহলে নিচে 0.5কে শুধু 5 পরিণত করতে গেলে পয়েন্টটাকে 5 পরে আনতে হবে, মানে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ভাগফলটাকে সেম রাখতে গেলে উপরটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে আমরা জানি ডান দিকে একটা পরে পয়েন্ট সরে, অর্থাৎ উপরটা হয়ে গেল 0.7। এইখানে আমি 7টাকেও যদি পূর্ণ সংখ্যায় আনতে চাই, তাহলে আবার 10 দিয়ে গুণ করে 7/50 করতে পারতাম, এটা দিয়েও অঙ্ক করতে পারতাম, এটা দিয়েও অঙ্ক করতে পারতাম। আমি এটা দিয়ে অঙ্ক করব, কারণ এই পূর্ণ সংখ্যার ভাগ এইটা আমাদের এখন, যদিও ওপরটা ছোটো নিচেরটা বড়, তবু আমি বলছি আমি এইটা দিয়ে অঙ্ক করব। তুমি যদি এইটা দিয়ে অঙ্ক করো, তোমার অঙ্ক যদি সঠিক হয় তোমার অঙ্কেতে পুরো নম্বর পাবে। তাহলে এবার অঙ্কটা কি, 0.7 তাকে 5 দিয়ে ভাগ করা, প্রথমেই শূন্য, শূন্য আছে মানে শূন্য এসে গেল, তারপরে পয়েন্ট এসে গেছে 7 নেবার আগে, ব্যাস পয়েন্ট চলে গেল, তারপর যেমন অঙ্ক 7 নেবে এলো, 5 × 1 = 5, বিয়োগ করলে 2 এলো, আর আমরা জানি পয়েন্টের পর যে সংখ্যাটা শেষ তারপরে অজস্র শূন্য আছে, তুমি যতগুলো শূন্য চাইবে ততগুলো শূন্যই তুমি পেয়ে যাবে, কিন্তু একটা একটা করে আনতে হবে। তাহলে একটা শূন্য এলো, 4×5 = 20, ব্যাস ভাগফল হচ্ছে 0.14। নিশ্চয়ই বোঝা গেছে, তুমি যদি এইটা দিয়েও অঙ্কটা করতে, মানে 7×50 দিয়ে তুমি যদি ভাগ করতে, তাহলেও তোমার অ্যান্সারটা আসতো 0.14। তোমরা কী করবে বাড়িতে, এইটা প্র্যাকটিস করে দেখবে, 7/50 মানে 50 দিয়ে 7 ভাগ করে তোমাদের এই ভাগটায় সেম অ্যান্সার আসছে কি না। এবারে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ তো আমরা জানি, আজকের আমরা গুণ ভাগও শিখে গেলাম, তাহলে আমরা একটা সরল করব দশমিক ভগ্নাংশে। এই সরলটা আমাদের নেওয়া হয়েছে, বলে দিচ্ছি 45.85 - উইদিন ফার্স্ট ব্র্যাকেট 6.29 + 15.06, এবং পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা, বাইরে ডিভাইডেড বাই 5। সবসময় মনে করিয়ে দিচ্ছি প্রত্যেকটা সরল কিন্তু বদমাস রুল ফলো করে করতে হবে। যদিও আমরা জানি যে বদমাস রুলে হচ্ছে ভাগের কাজ আগে হয়, কিন্তু তার থেকেও তো আগে হয় ব্র্যাকেটের কাজ। তাই জন্য ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আগে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যারা রয়েছে 6.29 আর 15.06, তাদের যোগ করে যোগফলটা বসিয়ে দিলাম, 21.35। এবারে কি হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটটা তো উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে এখনও আমাকে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটে তাহলে কি হয়ে গেল, 45.85 - 21.35, যোগ বিয়োগ তো তোমাদের আর শেখাতে লাগবে না, যোগ বিয়োগ তোমরা ভীষণভাবেই জানো। তাহলে এই দুটোকে বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 24.5, আর বাইরে পড়ে রইল ডিভাইডেড বাই 5।
যখন আমাদের মুখে মুখে ভাগ করা, এই পয়েন্টের ভাগ করা মুখে মুখে অভ্যেস হয়ে যাবে, মানে অনেকগুলো অঙ্ক করতে করতে আমাদের এই মুখে মুখে ক্যালকুলেশন করাটা অভ্যেস হয়ে যায় আর মেন্টাল ম্যাথস করতে করতে, তখনই আমরা এই ডাইরেক্ট বসাতে পারবো। না হলে ছোট্ট করে রাফে আমরা ভাগটা করে নেবো। এখন তো আমরা এই ভাগটা জানি যে ভাজ্য দশমিক ভগ্নাংশের আর ভাজক পূর্ণ সংখ্যা, কোনো অসুবিধে নেই, এই ভাগটা তো আমরা করতেই পারি। করে অ্যান্সার এলো 4.9, নির্ণয় সরল ফল 4.9। এইবারে দুখানা আছে, মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর মানের অধঃক্রম মানে বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রমে রয়েছে 0.25, 2.05, 0.035 আর 0.125। দেখো, সবার আগে আমাকে দেখে নিতে হবে যে পয়েন্টের পর ম্যাক্সিমাম কতগুলো ঘর আছে। পয়েন্টের পর এখানে তিনটে ঘর ম্যাক্সিমাম আছে, তার মানে সবকটাকে আমি মনে মনে বা রাফে লিখে একটা, আমি তো এই নিয়মগুলো জানি, আজকে জাস্ট রিভাইজ করছি যে এগুলো আমরা কি করব, মনে মনে আমরা ভগ্নাংশে পরিণত করে দেবো। যার পয়েন্টের পর তিনটে শূন্য আছে মানে যার হর হচ্ছে প্রত্যেকের হাজার, অর্থাৎ প্রত্যেক কাকে পয়েন্টের পর আমি তিনটে করে ঘরে পরিণত করব। তাহলে এটাকে তিনটে করে ঘরে পরিণত করলে কি হয়ে যাবে, 0.250। পয়েন্টটাকে ইগনোর করলে কত হয়, 250। এটাকে করলে কত হয়, 2.050। পয়েন্ট ইগনোর করলে হয় 2050। এটাকে শুধুমাত্র 35, আর এটাকেও শুধুমাত্র 125, মানে পয়েন্ট ইগনোর করে। তাহলে এই পয়েন্ট ইগনোর করাগুলোকে এবারে তুলনা করব। সব থেকে ছোটো দেখবো 35, তার মানে এই নাম্বারটা সব থেকে ছোটো। তারপরে দেখবো 125, মানে এই নাম্বারটা সব থেকে, তারপরে তারপরে দেখবো 250, 250 যেটা ছিল মানে 0.25, আর সব থেকে বড়ো হচ্ছে 2.05। সিমিলারলি এই যেগুলো দিয়েছে মানের অধঃক্রমে সাজানো, সেগুলোকেও আমরা দেখে নেবো যে কীভাবে পয়েন্টের পর ম্যাক্সিমাম কটা ঘর আছে, 1, 2, 3, 4, ফোরখানা ঘর আছে। তাহলে সব কটাকে পয়েন্টের পর আমি ফোরখানা ঘর করে দেবো, তার মানে 1, 2, এবং করে আমি পয়েন্টটাকে ইগনোর করে পূর্ণ সংখ্যাটা নিজের মাথায় ভাববো। এটা মানে 1, 2, 0, 0, এটা মানে 1, 2, 3, 0, এটার মানে 1, 2, 3, এটার মানে 1, 2, 3, 0, 0। তাহলে এটা এটাই হচ্ছে সব থেকে বড়ো, এই যে। তারপরে হচ্ছে এই যে 1, 2, 3, 0 যেটা ছিল এইটা, তারপরে হলো এইটা, আর সব থেকে ছোটো হচ্ছে 123, তার মানে এইটা হয়ে গেল। আচ্ছা, এইবারে আমরা প্রশ্নের অঙ্কে আসব, স্টোরি সাম প্রশ্নের অঙ্কে আসব। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5.2 সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা কত। দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো হচ্ছে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, তাহলে একটা দৈর্ঘ্য বলে দিয়েছে 5.2 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে 5.2 সেন্টিমিটার ইনটু 5.2 সেন্টিমিটার, মানে 5.2 ইনটু 5.2 বর্গ সেন্টিমিটার। আমরা তো এই গুণটা জানি কী করে করতে হয়, পয়েন্ট ইগনোর করে 52 ইনটু 52 করব, করে পয়েন্টের পর মোট ঘর হচ্ছে 1, 1, 2, অর্থাৎ ডান দিক থেকে দুটো ঘর পরে পয়েন্ট বসাবো, মানে 27.04 বর্গ সেন্টিমিটার। এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়, 4 ইনটু দৈর্ঘ্য, চারটেই তোর দৈর্ঘ্য, তাহলে 4 ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 5.2 সেন্টিমিটার, তার মানে 4 ইনটু 5.2 সেন্টিমিটার। এটা ভীষণ সোজা, আমি সরাসরিও করতে পারি যে, আর না হলে কি করব আমি, সেই একই ব্যাপার, আমি পয়েন্ট ইগনোর করে 52 কে 4 দিয়ে গুণ করে, তারপরে এক, এটা তো পূর্ণ সংখ্যা, তার মানে পয়েন্টের পর একটাই ঘর আছে, তাই জন্য আমি কি করব, 208 ডান দিক থেকে একটা ঘর পরে পয়েন্ট সরিয়ে 20.8 সেন্টিমিটার করে দেবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল, বর্গক্ষেত্রের পরিসীমা বেরিয়ে গেল। দেখো, তারপরে একটা অঙ্ক আছে, দুটি খাতার প্রতিটির দাম 13.75 টাকা, তোমার এক একটার দাম হচ্ছে 13.75 টাকা, তিনটি পেন্সিল বক্সের প্রতিটির দাম 12.50 টাকা, তিনটে পেন্সিল বক্স তার এক একটার দাম 12.50 টাকা, তাহলে মোট দাম কত। অর্থাৎ মানে দুটো খাতা এবং তিনটে পেন্সিল বক্সের মোট দাম কত, দুটো খাতার তাহলে কত দাম হবে, এক একটা খাতার যদি 13.75 টাকা দাম হয়, তাহলে দুটো
খাতার দাম হবে 13.75 × 2 টাকা, আর এক একটা পেন্সিল বক্সের দাম যদি হয় 12.50 টাকা, তাহলে তিনটে পেন্সিল বক্সের প্রত্যেকটার দাম হবে 12.50 × 3 টাকা। এবারে আমি সোজা একদম গুণ, পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, এটাকে গুণ করলে আসছে 27.50, এটাকে গুণ করলে আসছে 37.50। দুটো দেখো, 2 আর 3 কিন্তু দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে প্রত্যেকটা গুণ ফলে পয়েন্টের পর মোটে দুটো করে কিন্তু ঘর থাকবে, তাই আমরা রেখেছি। এবং এই দুটোকে এবারে দুটো দশমিক সংখ্যার যোগফল, দুটো মিলিয়ে হচ্ছে 65 টাকা। তাহলে দুটো খাতা এবং তিনটে পেন্সিল বক্সের মোট দাম হচ্ছে 65 টাকা। তোমরা এরকমভাবে সোজাসুজি সরল ফর্মে না নিয়ে এসেও প্রত্যেকটা স্টেপে স্টেপে করতে পারো, যে দুটো খাতার দাম কত হবে, তিনটে পেন্সিল বক্সের দাম কত হবে, তারপরে মোট দাম, দুটো খাতার দাম আর তিনটে পেন্সিল বক্সের দাম, এরকমভাবেও করতে পারো। আবার সরাসরি তোমরা এই সরল আকারে প্রকাশ করে তাদের ওই স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেও কিন্তু করতে পারো। এইবারে আমরা একটু অন্য ধরনের অঙ্ক দেখব, অন্য ধরনের প্রশ্নের অঙ্ক এবং অন্য ধরনের অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 10, দুটি সংখ্যার গুণফল 2.1204। দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে এবং একটি সংখ্যা, ওই যাদের গুণফল তাদের মধ্যে একটি সংখ্যা হচ্ছে 23.56, তাহলে অপর সংখ্যাটি কত? দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে, আর একটা সংখ্যা কত? মনে করো 3 আর 5 গুণফল তো 15, তোমাকে বলে দিল যে 3 সঙ্গে কাউকে একটা গুণ করলে 15 হয়, তাহলে আর একটা সংখ্যা কত? তুমি কি করবে, 15 3 দিয়ে ভাগ করবে? তো তাহলে এখানেও দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে, তার মানে 23.56 সঙ্গে কাকে গুণ করলে এটা পাওয়া যায়, তার মানে নির্ণয় সংখ্যা কত হবে, এইটা ডিভাইডেড বাই এইটা। তাই করেছি আমি, যে অপর সংখ্যাটি হলো 2.1204 ডিভাইডেড বাই 23.56। আবার এখানে দেখো, হরে অর্থাৎ ভাজকে কিন্তু দশমিক এসে গেছে, ভাজকে দশমিক এলে ভাজক থেকে একদম দশমিকটা সরিয়ে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই এখান থেকে দশমিকটাকে সরিয়ে দিতে গেলে আমাকে ডান দিকে দুঘর সরাতে হবে, অর্থাৎ একে 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে ওপরেও 100 দিয়ে গুণ করতে হবে। ওপরে 100 দিয়ে গুণ করলে পয়েন্ট ডান দিকে দুঘর সরে যাবে, রয়েছে 2 এর পর, মানে 1 আগে হয়ে যাবে 0 আগে, তার মানে জিনিসটা কী দাঁড়ালো, 212.04 ভাগ 2356। এবারে আমরা জানি কীভাবে ভাগ করতে হয়, 212.04 2356 দিয়ে আমরা ভাগ করলাম, অ্যান্সার পেলাম 0.09, তার মানে আর একটা সংখ্যা হচ্ছে 0.09, অর্থাৎ 23.56 যদি আমি 0.09 দিয়ে গুণ করি, তাহলে গুণফল হিসেবে 2.1204 পাওয়া যাবে। বোঝা গেছে? এই ধরনের অঙ্কে যদি তোমাদের পরীক্ষার হলে মনে হয় যে অঙ্কটা ঠিক করলাম কি না, আমার উত্তর ঠিক বেরোলো কি না, সোজা এটার সঙ্গে এটাকে গুণ করে দেখে নেবে এই গুণফলটা আসছে কি না। যদি এসে যায় তার মানে বুঝবে তোমার ক্যালকুলেশন ঠিক, তুমি একদম ঠিক অঙ্ক করেছ। আচ্ছা, এইবারে আমরা জানি, আমরা এই দশমিক ভগ্নাংশ ছাড়াও আমরা সাধারণ ভগ্নাংশ শিখেছি, তো এটা তো সেই ভগ্নাংশের রূপ 7/8, এটা একটা ভগ্নাংশ, তো এই ভগ্নাংশটাকে দশমিক সংখ্যায় প্রকাশ করো, এরকমভাবেও একটা মাঝারি অঙ্ক, মানে অত বড় অঙ্ক নয়, ছোটো ছোটো অঙ্ক এরকম আসতে পারে, যে 7/8 দশমিক সংখ্যায় প্রকাশ করো। 7/8 কথাটার মানে কি, 7 হচ্ছে ভাজ্য, 8 হচ্ছে ভাজক, মানে তোমায় 8 দিয়ে 7 ভাগ করতে হবে। 8 দিয়ে 7 ভাগ করতে গেলাম, প্রথমেই দেখলাম 0 এলো, কারণ 7 হচ্ছে 8 থেকে ছোট, এবং আমরা জানি 7 যেহেতু পূর্ণ সংখ্যা, তাই 7 পরেই রয়েছে পয়েন্ট, এই যে পয়েন্ট চলে এলো এখানে, সঙ্গে সঙ্গে 0 এসে গেল। এবার তুমি নর্মাল ভাগ করলে তোমার অ্যান্সার বেরিয়ে গেল 0.875, অর্থাৎ 7/8 সামান্য ভগ্নাংশে যা দশমিক ভগ্নাংশে তারই মান হচ্ছে 0.875। আরেকটা অঙ্ক আছে দেখো, এটাও ছোট অঙ্ক কিন্তু প্রশ্নের অঙ্ক, ছোট প্রশ্নের অঙ্ক। এটা বলছে 1 কিলোগ্রাম আলুর দাম 4.40 টাকা,
তাহলে 5.75 কিলোগ্রাম আলুর দাম কত? 1 কিলোর দাম বলে দিয়েছে, এত কিলোর দাম কত? কি হবে, সোজা গুণ হবে একদম 4.40 × 5.75। গুণটা তোমরা দেখাবে, গুণ করে দেখা যাবে যেটাকে আবার সেই একই ব্যাপার বলছি, আমি পয়েন্ট ইগনোর করে পূর্ণ সংখ্যায় আনলাম, এনে দেখলাম 4.40 × 5.75, অ্যান্সার এলো 2.53000। তাহলে 4.40 × 5.75, তার মধ্যে পয়েন্টের পর মোট ঘর সংখ্যা কত আছে, এখানে দু ঘর, এখানে দু ঘর, মানে চার ঘর, তাই এখানে 1, 2, 3, 4 ঘর, মানে তিনের আগে, এবং এখানে লাস্টে তিনটে জিরো আমি বসাবই না, তার মানে 25.3। কিন্তু আমি যখন উত্তর দেব তখন তো টাকা, এটা তো অ্যাকচুয়ালি টাকার হিসেব, টাকার হিসেবে সবসময় পয়েন্টের পরে, আমরা তো জানি যে পয়েন্টের পরগুলো হচ্ছে পয়সার ঘর, সেই পয়েন্টের পরে না সবসময় দুঘর লেখাটা রেয়াজ, তাই জন্য আমি দামটা যখন লিখছি তখন লিখবো 25.30 টাকা, কারণ এখানে তো অজস্র জিরো আছে, এমনিতেই তো তিনখানা জিরো ছিল, আমি সেখান থেকে কমিয়ে দিয়েছি, কিন্তু আমি না হলে আমি 25.3 লিখতাম যদি এমনি গুণ করতে দিত, কিন্তু যেহেতু এটা টাকার অঙ্ক, টাকার একটা অঙ্ক বেরোচ্ছে, তাই আমি পয়েন্টের পর দু ঘর রেখে উত্তরটাকে দিয়েছি। বোঝা গেছে? এবারে আসছে একদম অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেনের পেজ, যে পেজটা আগের রিভিশন ক্লাসের মতোই এই পেজটা তোমাদের সলভ করতে হবে। তোমরা সুন্দরভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো প্র্যাকটিস করবে, যতগুলো অঙ্ক আমরা আমাদের ক্লাসে করিয়েছি বা বইয়ে যতগুলো অঙ্ক আছে আগে সেই সমস্ত অঙ্কগুলো পুরো ভালো করে প্র্যাকটিস করে নেবে, যখন দেখবে আমার প্র্যাকটিস করা হয়ে গেছে তখন তোমরা এই যে পেজটা আমি যেটা দিচ্ছি আজকে, যেগুলো তোমাদের সলভ করতে হবে, তারপরে তোমরা এগুলো সলভ করবে, শিখে নিয়ে তারপর সলভ করবে। প্রথম অঙ্ক, ঘন্টায় 42.85 কিলোমিটার বেগে কোনো গাড়ির 428.50 কিলোমিটার যেতে কত সময় লাগবে, মানে একটা গাড়ির বলেছে এক ঘন্টায় 42.85 কিলোমিটার বেগ, তার মানে সে যেতে পারে, তাহলে এত কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। এইবারে নেক্সট অঙ্ক, একটি বইয়ের দাম 2.60 টাকা হলে 15টি বইয়ের দাম কত? একটি বইয়ের দাম বলে দিয়েছে, 15টি বইয়ের দাম জানতে চেয়েছে। নেক্সট অঙ্ক, একটি লজেন্সের দাম 5.20 টাকা হলে 52 টাকায়, মানে 52 টাকায় কটি লজেন্স কেনা যাবে? এখানে আবার বলে দিয়েছে, একটা লজেন্সের দাম বলে দিয়েছে, আর তোমার কাছে আছে 52 টাকা, তুমি কটা লজেন্স কিনতে পারবে, মানে 52 টাকায় কটা লজেন্স হবে, এ দুটোর মধ্যে তফাত আছে, ঠিক আছে? একটু ভালো করে দেখো যে একটা বইয়ের দাম বলে দিয়েছে, তাহলে 15টা বইয়ের দাম কত, আর এখানে একটা লজেন্সের দাম বলে দিয়েছে, তাহলে আর টাকার অঙ্কটা বলে দিয়েছে 52 টাকায় কতগুলো লজেন্স কেনা যাবে। তারপর আরেকটা অঙ্ক দিয়েছে, 0.6 × 0.3 × 0.2 এর মান নির্ণয় করো। একটা জাস্ট অ্যান্সার লেখা যাবে না, কিন্তু অঙ্কটা করে, অঙ্কটা কষে তারপরে কিন্তু অ্যান্সার বার করা যা হোক, বার করতে হবে, যত ছোটোই অঙ্ক হোক না কেন। আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে 9/4, এটার সামান্য ভগ্নাংশ, তো 9/4কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তারপরে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজা, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তিনটে নাম্বার আছে, একটা হচ্ছে 1.2 × 1.5, এটা একটা নাম্বার, একটা হচ্ছে 1.2, আর একটা হচ্ছে 1.5। এই তিনটে নাম্বার ছোট থেকে বড় সাজিয়ে লেখো, যেমনভাবে দেখিয়েছি আমি ওই লেস দ্যান গ্রেটার দ্যান সিম্বল দিয়ে সেরামভাবে। তারপরে হচ্ছে মানের অধঃক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট সাজাও, এখানেও তিনটে নাম্বার আছে একই ফরম্যাটে। একটা নাম্বার রয়েছে 6.7 × 7.2, এটা একটা নাম্বার, মানে এদের গুণফলটা 6.7 × 7.2, একটা নাম্বার রয়েছে 6.7, আর একটা রয়েছে 7.2।
নেক্সট কোয়েশ্চেন, 0.001 এবং 0.0001, এখানে দুটো জিরো, এখানে তিনটে জিরো পয়েন্টের পর, এদের মধ্যে কে বড়? নেক্সট কোয়েশ্চেন, কোনো ভাগ অঙ্কে ভাজকের মান হলো 0.0056 এবং ভাগফল 0.00125 হলে ভাজ্য কত? আর লাস্ট অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 7.2 মিটার, তাহলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত? এই পেজের অঙ্কগুলো নিজেরা সলভ করবে। আজকে রিভিশন ক্লাস এখানেই শেষ।